সবাই কেমন আছে? পাখাটা চালা, গরম লাগছে। তুই চালা তো মজা ফেলে। গরম লাগছে, বাইরে তো ঠান্ডা হাওয়া। তো দেখো, আমি একটু জগৎপুরে গেছিলাম, আধা ঘর আটটার সময় বেরিয়েছি, আর এখন কটা বাজে দাঁড়াও দেখি, আটটায় বেরিয়েছি, সাড়ে আটটায় ঘরে ঢুকেছি। তো জগৎপুরে বৃষ্টি তো হচ্ছে, অনেক তাড়াহুড়ো করে গেছি, অনেক তাড়াতাড়ি এসেছি, অনেক তাড়াতাড়ি গেছি। তো চলো, কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। তো দেখো কি কি নিয়ে এসেছি আমি, সব দেখাবো, যা যা এনেছি সব দেখাবো আজকে। দের পাখা কাকে দিয়েছি, রাজার পাখা বসে থাকবে বলেই তোমাকে দিলাম। তো দেখো কি কি নিয়ে এসেছি আমি জগৎপুর থেকে, প্রচুর গরম লাগছে আমার, প্রথমেই দেখাই। যেহেতু বৃষ্টি এসছে, বৃষ্টি হচ্ছে তার জন্য সব সবজি সস্তায়, চাল কুমড়ো 20 টাকা নিয়েছে, আর এর ভেতরে আছে কি বলে, কুদরি না কি বলে না এটাকে, সেইটা, এইগুলো 500 নিয়েছে 10 টাকা দিয়ে। তো এগুলো আমি খাই না, আমার লাগে না, তাও নিয়ে এসেছি, ভাজা করবো কালকে। তো ওই গেল সবজি, সবজি এখানে লিচু 1 কেজি লিচু নিয়ে এসেছি, 100 টাকা নিয়েছে, 100। দুপুরবেলাও 1 কেজি লিচু নিয়েছিলাম 80 টাকা দিয়ে, বাড়ি থেকে সবজিওয়ালারা নিয়ে এসেছিলো, তো ভালো আসছে না, এবার এসছে, তো সেই লিচুগুলো খাওয়া হয়ে গেছে। পরে পরে কি গরম লাগছে, ই বাবা, এইটা বেঁকে ফিরে গেল কি করে, তো এর ভেতরে দেখো মিনি পিজ্জা আছে, এই যে দুটো মিনি পিজ্জা আছে, এই যে দেখো, এই যে একটা ছেলে আর মেয়ের জন্য, এটা তুই কাপকেক খাবি, এই খাবি না, ভালো লাগে, ঠিক আছে, কি দেবো। তো দেখো এই পিজ্জাটা আমি খাবো, ছেলে বলছে খাবে না, তাহলে ওকে কাপকেক দিয়ে দিই। এর ভেতরে আছে কাপকেক, এই যে হেভি লাগে, চামচ, আর একটা জিনিস এনেছি, এটা তো দেখাতেই হবে, দেখো বেড়া এনেছি, আর কালার ছিল না, এটাই নিয়ে এসেছি, খয়েরি কালার, জ্বালা 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 জ্বালা। তো এটা একটা এনেছি, 100 টাকা নিয়েছে, কম দামে। আর এখানে জুতো আছে দেখো, এটা 6 নম্বর জুতো মেয়ের, এটা তো এইগুলো এনেছি, ও আরো কি আছে, বেশ
এই একটা কানের এনেছি, এই যে ক্যামেরাটাও না বাজে একদম, কিচ্ছু বুঝে যাচ্ছে না। এই যে আর একটা ফেস ওয়াশ এনেছি, হিমালয়ের ট্যান রিমুভ করবে, ট্যান ট্যান রিমুভ অরেঞ্জ ফেস ওয়াশ। তো এই হলো আমার আজকের বাজার, অনেক টাকার বাজার করে ফেলেছি। তো টাটা বাই বাই, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, টাটা।